প্রিয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা এতক্ষণ ধরে স্যারের ক্লাসের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছেন, শুরুতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি কিছুটা বিলম্ব হওয়ার জন্য। আজকে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্লাস নিয়ে আসছেন ডাক্তার সমাজের অহংকার, বাংলাদেশের সকল সার্জনদের উজ্জ্বল নক্ষত্র, বাংলার সার্জন পরিবারের গর্ব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের স্বনামধন্য ও সবার প্রিয় শ্রদ্ধেয় প্রফেসর কামরুল আখতার সঞ্জু স্যার। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত স্যারের ক্লাসের সাথে থাকবেন এবং যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট করে স্যারকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি ক্লাস শুরু করতে পারেন। ধন্যবাদ যারা আছেন, স্টুডেন্ট ডাক্তার যারা, তাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ টেকনিক্যাল সাপোর্টের জন্য এবং আমার হসপিটাল রিলেটেড ইমার্জেন্সির জন্য এখন আমি হসপিটালে এবং আমি হসপিটালের ড্রেসেই আসছি। যে আমরা কাজ শেষ করতে আমরা দেরি করে ফেলেছি এবং আমাদের কানেকশন জটিলতার কারণে আমাদের আরো একটু দেরি হয়েছে। সুতরাং আমাদের আজকে পড়ানোর বিষয় ছিল যে আমরা ব্রেস সম্বন্ধে আলোচনা করব। আশা করি আমাদের এখানে যারা আছেন আজকে, মানে তারা সবাই ফিফথ ইয়ার এবং হয়তো মানে ডাক্তার কেউ আর কি, তো যেটা বলেছি যে তাদের মানে ওয়ার্ড প্লেসমেন্ট হয়েছে এবং আমাদের হিস্ট্রি এবং এই সম্বন্ধে কিছুটা জ্ঞান হয়েছে। সুতরাং তাদের জন্যই আমাদের এই ক্লাস এই করোনাকালীন সময়ে। আমরা চেষ্টা করব যারা আছেন তাদের খুব যে একটা ইম্পর্টেন্ট অফ আমাদের ব্রেস্ট ডিজিজ নিয়ে, যে আমাদের শর্ট কেস, লং কেস, রিটেন পরীক্ষাতে প্রচুর সেখান থেকে কোশ্চেন থাকে এবং ভাইবাতে অবশ্যই এই ব্রেস্ট সম্বন্ধীয় কোশ্চেনের অ্যান্সার করে আমাদেরকে পাশ করতে হয়। তো সুতরাং আমরা ব্রিফ তিনটা ভাগে আমরা জেনারেল অ্যাসপেক্টস অফ ব্রেস্ট, বিনাইন ডিজিজ অফ ব্রেস্ট অ্যান্ড ম্যালিগন্যান্ট ডিজিজ অফ ব্রেস্ট নিয়ে আমরা যত সংক্ষেপে এইটুকু সময়ের মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে এবং আমাদের ফিফথ ইয়ারের স্টুডেন্টদের MBBS পাশ করা পর্যন্ত যতটুকু দরকার আসলে আমরা ততটুকুই ডিসকাস করব। কারণ ব্রেস্ট ডিজিজ হিউজ চ্যাপ্টার, সেটা একটা ক্লাসে সেটা শেষ করা সম্ভব নয়। তো সেজন্য আমাদের ফিফথ ইয়ার ইনিশিয়াল MBBS পাশ করার জন্য আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই এখানে ডিসকাস করব। আমরা জানি যেটা আমাদের প্রায়শই কোশ্চেনের মুখোমুখি হইতে হয় যে আমাদের ব্রেস্ট কি, এবং প্রায়শই কোশ্চেন করা হয় যে ব্রেস্ট কি ধরনের গ্ল্যান্ড। তাহলে আমরা যেতে প্রথমে এটা মডিফাইড শর্ট গ্ল্যান্ড এবং লাইজ বিনিথ দি সাবকিউটানিয়াস টিস্যু অন পেক্টোরাল ফাসা। এটা পেক্টোরাল ফাসার উপরে থাকে কিন্তু এটা সাবকিউটানিয়াস টিস্যুর নিচে থাকে। So, breast is lies on the pectoral fossa. এবং এটা মডিফাইড শর্ট গ্ল্যান্ড। ভার্টিক্যালি ইটস এক্সটেন্ড আপ টু ফ্রম সেকেন্ড রিব টু সিক্স রিব। আমরা যখন অপারেটিভ সার্জারিতে কোনো কোশ্চেন যদি আসে সে ব্রেস্টের যদি হয়, তাহলে আমরা জিজ্ঞাসা করি যে উপর থেকে নিচ পর্যন্ত কত দূর পর্যন্ত ডিসেকশন করবো। যদি আমাকে মাস্টেকটমি করতে হয় তাহলে সেটার অ্যান্সার এখানে আছে যে এটা তাহলে সেকেন্ড রিব থেকে সিক্স রিব পর্যন্ত হরিজেন্টালি অ্যান্ড from lateral border of the sternum to the anterior axillary line laterally ei porjonto breast thake. Sudhurang amake jodi breast jokhon amra mastectomy korbo amra jodi proshno kori je erokom amra tale breast dissection koto dur porjonto korte hoy, tale upore second rib theke six rib porjonto ebong medially lateral border of the sternum theke laterally anterior axillary line porjonto anterior axillary fold porjonto amader ke dis jeto breast etar upor thake sudhurang eita porjonto dissect korte hoy। আমরা ব্রেস্টের এই ছবিটা সম্বন্ধে সবাই জানি, আমরা ডিটেলস করবো না। উপরে ক্লাভিকল, সেই ক্লাভিকলের পেছনেই থাকে সেকেন্ড রিব, সেই সেকেন্ড রিবের থেকে সিক্স রিব পর্যন্ত এটা থাকে এবং ব্রেস্টের কিছু আমরা জানি যে ব্রেস্ট টিস্যু থাকে এবং ব্রেস্ট টিস্যুর যে ডাকগুলো থাকে সেগুলো কিছু ডাক্টের মাধ্যমে এসে কি হয় আমাদের ল্যাক্টিফেরাস ডাক্সের মাধ্যমে একটা অ্যাম্পুলাতে এসে সেটা অ্যারিলাতে মাল্টিপল 8 থেকে 10টা ডাক্টের মাধ্যমে এটা এক্সটেরিয়রে আসে এবং ব্রেস্টটা পেক্টোরাল ফাসার উপরে থাকে এবং সাবকিউটানিয়াস ফাসার সাথে, এই সাবকিউটানিয়াস ফাসার সাথে পেক্টোরাল ফাসা কিছু লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, সেই লিগামেন্টগুলোর নাম কুপার্স লিগামেন্ট। এইটা কুপার্স লিগামেন্ট জিজ্ঞাসা করা হয় এই অর্থে কারণ আমাদের কিছু আমাদের যখন এক্সটার্নাল ফাইন্ডিংস আমরা ব্রেস্টের ম্যালিগন্যান্সি নিয়ে আলোচনা করব তখন এই কুপার্স লিগামেন্ট ইনভলভমেন্ট কারণে কিছু প্রেজেন্টেশন আছে সেটা নিয়ে আমাদেরকে এটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়।
তাহলে সেটা আমাদের লাগবে। সুতরাং বেস্ট লাইজ মেজরিটি অন পেক্টোরিস মেজর মাসল। আমরা যে একটু দেখছি পেক্টোরিস মেজরের মানে নিচে থাকে পেক্টোরিস মাইনর মাসল, আর ফিউ কিছু মাসল এইটা রিলেশন আসে যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বেস্ট পেক্টোরাল ফাসার নিচেই থাকে হলো আমাদের পেক্টোরিস মেজর মাসল ম্যাক্সিমালি। তো সুতরাং আমরা যখন ডিসেকশন করি তখন কোন মাসল দেখা যায় আমরা প্রায়শই কোশ্চেন করি, তো সুতরাং আমাদের স্টুডেন্টের অ্যান্সার মনে হয় যে অবশ্যই থাকবে যে আমরা পেক্টোরিস মেজর মাসলটা আমরা দেখতে পাই। এক্সিলারি ট্রেস অফ দ্য ব্রেস্ট, একটা প্রলঙ্গেশন অফ ব্রেস্ট টু দ্য এক্সিলার, এটা হলো পাসিং থ্রু এ এক্সিলারি ফাসা নোন এজ দ্য ফরামিনা প্লাঞ্জার, এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এবং দ্য ওয়েল ডেভেলপ এক্সিলারি টেইল ইন সাম টাইম মিসটেকেন এজ দ্য এনলার্জড লিম্ফনোড অর লাইপোমা, অনেকেই আসে যেটা যদি ওয়ার্ডে দেখে থাকো তার মানে বলে যে এক্সিলারের উপরে তার একটা টিউমার হয়েছে, কিন্তু বেসিক্যালি এটা যে এনলার্জড এক্সিলারি টেইল যেটা লিম্ফনোড অথবা লাইপোমা হিসেবে মিসটেক হতে পারে, এটা সামটাইম পেইনফুল হয় এবং বিশেষ করে প্রি মেনস্ট্রুয়াল এবং ল্যাকটেশন পিরিয়ডে এটা একটা বিনাইন একটা কন্ডিশন নিয়ে পেইনফুল কন্ডিশন নিয়ে সার্জারিতে রোগী প্রেজেন্ট করতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা বিনাইন কন্ডিশন, এটার জন্য ইউজুয়ালি সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। লিগামেন্টস অফ কুপার যেটা বলেছি, এটা স্ট্রেন্ড অফ ফাইবারাস টিস্যু হুইচ অ্যাঙ্কর লোবস অফ দ্য ব্রেস সুপারফিশিয়ালি টু দ্য ওভারলাইং স্কিন ডিপলি টু দ্য পেট্রোল পেট্রোল ফাসার সাথে এটা যে পজিশনে ধরে রাখে যেটা হলো পেট্রোল ফাসা দিয়ে, এই লিগামেন্টস এগুলো কি হয় যখন কোনো কার্সিনোমা ব্রেস যখন এই লিগামেন্ট অফ কুপারসকে ইনভলভ করে রাখে তখন সে টেনে ছোট করে দেয়, তখন স্কিনে ডিম্পলিং দেখা যায় এবং সেই ডিম্পলিং হয় সেটার নাম হলো টিদারিং, টিদারিং অফ দ্য স্কিন। এই টিদারিং অফ দ্য স্কিন অ্যাডভান্স কার্সিনোমার একটা লক্ষণ, সেটা আমরা পরে আমরা ডিসকাস করব। লিম্ফেটিক্স অফ দ্য ব্রেস্ট, আমরা জানি যে দু গ্রুপ অফ লিম্ফ নোডে যায়, একটা হলো টোটাল এক্সিলারি লিম্ফ নোড এবং ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। মোস্ট অফ দ্য লিম্ফেটিক্স ফ্রম দ্য ব্রেস্ট ইজ ড্রেইন ইন দ্য এক্সিলারি লিম্ফ নোড এবং ফিউ ইন দ্য ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। তো মোস্ট অফ দ্য 75% টু 85% এটা যায় হলো এক্সিলাতে, এবং এক্সিলাতে পাঁচটা গ্রুপে এটা থাকে, ল্যাটারাল গ্রুপ, অ্যান্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ এবং এপিকাল গ্রুপ। ল্যাটারাল গ্রুপ থাকে অ্যালং দ্য এক্সিলারি ভেইন, অ্যান্টেরিয়র অ্যালং দ্য ল্যাটারাল থোরাসিক ভেসেল, পোস্টেরিয়র অ্যালং দ্য সাবস্ক্যাপুলার ভেসেল, সেন্ট্রাল এমব্রেডেড ইন দ্য ফ্যাট অফ দ্য সেন্ট্রাল এক্সিলা অ্যান্ড এপিকাল হুইস অ্যাবভ দ্য লেভেল অফ দ্য পেক্টোরিস মাইনর টেনডন। তো সুতরাং আমরা যখন বলি যে আমরা যখন এক্সিলারি ডিসেকশন করতে যাই আমরা বলি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, মনে রাখতে হবে এপিক্যাল লিম্ফ নোড যদি আমরা ডিসেকশন করতে যাই তাহলে আমাদের লেভেল 3 ডিসেকশন না করলে, পেক্টোরিস মাইনর মাসলের উপর থেকে আমরা ডিসেকশন না করলে আমরা এপিক্যাল লিম্ফ নোড পাবো না। তো সুতরাং আমাদের ভেসেল রিলেটেড আমাদেরকে এই লিম্ফ নোডগুলোর প্রেজেন্টেশন বলতে হয়, তাহলে সুতরাং ল্যাটাল থাকে হলো এক্সিলারি ভেইন বরাবর, অ্যান্টেরিয়র থাকে ল্যাটাল থোরাসিক ভেসেল বরাবর, পোস্টেরিয়র থাকে অ্যালং দ্য সাবস্ক্যাপুলার ভেসেল এবং সেন্ট্রাল থাকে সেন্ট্রাল এক্সিলাতে এবং এপিক্যাল থাকে হলো পেক্টোরিস মেজর মাইনর অ্যাবভে এবং সেটা তাহলে ব্রেস্টের একদম পেছনে থাকে। আমরা দেখছি তাহলে শুধুমাত্র যদি টিউমারটা যদি আমাদের যদি মিডিয়াল অ্যাসপেক্টে লোয়ার ইনার কোয়াড্রেন্টে যদি কোনো টিউমার হয় তাহলে সেই টিউমারটা যেতে পারে ইন্টারনাল মেমারি ইনভলভমেন্ট, যেটা ইন্টারনাল মেমারি আর্টারি বরাবর থাকে, এটা থোরাসিক ক্যাভিটির ভেতরে থাকে, এটা কখনো পালপেট করা যায় না। তো সুতরাং আমরা পালপেট করতে পারি হলো শুধুমাত্র এক্সিলারি লিম্ফনোডগুলোকে। তো সুতরাং এক্সিলারি লিম্ফনোডগুলোকে আমরা দেখেছি এপিক্যাল লিম্ফনোডটা কত উপরে থাকে এবং এপিক্যাল লিম্ফনোডটা খুব কাছাকাছি থাকে সাব সুপ্রাক্লাভিকুলার লিম্ফনোড, মাঝে মধ্যে সুপ্রাক্লাভিকুলার লিম্ফনোড ইনভলভমেন্ট হয় ব্রেস্ট ক্যান্সারে, কিন্তু সরাসরি এটা যেতে পারে না, সেটা যেতে চাইলে এপিক্যাল লিম্ফনোড হয়ে যেতে হয়। তাহলে মেইনলি যদি আমাদের ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ হয় মোস্টলি 75% টু 85% টু দ্য এক্সিলারি লিম্ফ নোড অ্যান্ড রেস্ট অফ দ্য ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড। ব্লাড সাপ্লাই আমরা জানি জিজ্ঞেস করতে হবে, ব্লাড সাপ্লাই ইজ এক্সট্রিমলি ভাস্কুলার, এটা হাইলি ভাস্কুলার, সাপ্লাইড বাই ডিফারেন্স ফলোইং আর্টারিজ, ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা হলো ইন্টারনাল মেমোরি আর একটা নাম, যে ব্রাঞ্চেস অফ সাপ্লাইভিন আর্টারি থ্রু দ্য পারফোরেটেড ব্রাঞ্চ, সেটা মাসেলগুলো পারফোরেট করে এসে এগুলোতে সাপ্লাই দেয়
lateral thoracic, lateral thoracic, superior thoracic, and acromial thoracic is a branch of axillary artery. এবং ল্যাটারাল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র ইন্টিগ্রেশন আর্টারিজ সেগুলো সেগুলো এইখানে সাপ্লাই দেয়। তাহলে মেইন তিনটা সোর্স থেকে সাপ্লাই আসে, সেই সাপ্লাইটা আসে হলো সাপ্লেবিন আর্টারি থেকে, সেটা আসবে হলো ইন্টারনাল থোরাসিক আর্টারির মাধ্যমে পার্কয়েড ব্রাঞ্চ দিয়ে। অ্যাক্সিলারি আর্টারি থেকে আসে তিনটা সোর্স, ল্যাটারাল থোরাসিক, সুপিরিয়র থোরাসিক এবং অ্যাক্রিমিয়াল থোরাসিক, এবং পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থাকে ল্যাটারাল ব্রাঞ্চের মাধ্যমে, এটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিজ থেকে আসে। এবং এইগুলো প্রত্যেকের সাথে নেম ভেইন গুলো একে ফলো করে। এখন ইনভেস্টিগেশন আমরা তো চলে আসি, যে যদি কিছু কিছু কমন ইনভেস্টিগেশন আমরা করে থাকি, ম্যামোগ্রাফি সম্বন্ধে জিজ্ঞেস করতে হয়, ম্যামোগ্রাফি এবং মেইনলি আল্ট্রাসোনোগ্রাফি। তো ম্যামোগ্রাফি যেটা হয়, যে ম্যামোগ্রাফি একটা এক ধরনের এক্স রে, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে ম্যামোগ্রাফি কি। ম্যামোগ্রাফি এক ধরনের এক্স রে সফট টিস্যু রেডিওগ্রাফ বাট টেকেন বাই প্লেসিং দ্য ব্রেস্ট ইন ডিরেক্ট কন্ট্যাক্ট টু দ্য আল্ট্রাসেনসিটিভ টিম। এটা একটা ই যে আমরা যখন চেস্ট এক্সরে কিংবা অ্যাবডোমিনাল এক্সরে করি, তখন ফিল্ডটাকে আমরা আমাদের যে অর্গান সেটা ডিরেক্ট কন্ট্যাক্টে রাখি না। কিন্তু যদি আমাদের ম্যামোগ্রাম করতে হয়, তাহলে ব্রেস্টটাকে এই আল্ট্রাসোনোগ্রাম সেন্সিটিভ ফিল্মের উপরে রেখেই সেটাকে এক্সপোজ করতে হয় লো ভোল্টেজ হাই এম্পারেজ এক্সরেস। একটা লো ভোল্টেজ হাই এম্পারেজ এক্সরে, তাহলে এটা সফট টিস্যু রেডিওগ্রাফ আর টেকেন লাইক প্লেসিং দ্য ব্রেস্ট ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য আল্ট্রাসেন্সিটিভ ফিল্ড and exposing it to the low voltage high amperage x-ray. This dose of radiation approximately 0.5 gauge. এটা খুব কম, কারণ আমরা জানি যে ব্রেস্টকে যদি আমাদের রেডিয়েশন এক্সপোজ করা হয়, তাহলে এটা একটা ম্যালিগনেন্সি পোটেনশিয়েট করে। তো সুতরাং ম্যামোগ্রাফির সময় যেহেতু সেই এক্সরেকে আমাকে এই এক্সরেতে এক্সপোজ করতে হবে, সুতরাং খুব মিনিমাম ডোজ অফ রেডিয়েশন দেওয়া হয় যাতে এটা কোনো ম্যালিগনেন্সিকে ইনিশিয়েট না করে। এবং সেই সেন্সিটিভিটি অফ দ্য ইনভেস্টিগেশন, এটা হলো যদি লো ডেন্স বেস্ট হয়। সাধারণত হাই ডেন্স বেস্ট বিলো 35 গ্রুপসে আমাদের হাইলি ডেন্স বেস্ট থাকে, পুরো ব্রেস্টটাকেই তখন হোয়াইট দেখা যায়। তো সুতরাং আমরা যদি ম্যামোগ্রাফি করে ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে একটু এজেড পার্সনের অ্যাবোভ 35 গ্রুপ অফ দ্য পার্সনকে ম্যামোগ্রাফি করলে ভালো হয়। এটা বিলোতে করা যায় না সেটা না, কিন্তু আমরা সাধারণত আমরা অ্যাবোভ 35 গ্রুপকে আমরা ম্যামোগ্রাফির মাধ্যমে ব্রেস্টকে ইনভেস্টিগেট করতে চাই। এটা হলো ম্যামোগ্রাফির একটা ফিল্ড। আমাদের আন্ডার গ্রাজুয়েটে এটার কোনো মানে এটাতে সাধারণত আসবে না, তবে দেখানোর জন্য টিস্যু পরিষ্কার মানে এটা বোঝানোর জন্য আমরা দুটো ছবি এনেছি, যে এখানে দেখা যায় নিপল সাবকিউটেনাস টিস্যু, সাবকিউটেনাস প্ল্যান, ব্রেস্ট টিস্যু প্রপার, তারপরে আমাদের রেট্রোমেমারি স্পেস এবং পেক্টোরালিস মেজর। এবং যদি দেখো পরের ফিল্মের উপর দিকে আমাদের একটা রাউন্ডেড শ্যাডো দেখা যাচ্ছে, সেই রাউন্ডেড শ্যাডোটা হলো অ্যাক্সিলারি লিম্ফ নোডের, অ্যাক্সিলারি লিম্ফ নোড থাকলে আমরা দেখতে পাবো সেখানে। এবং এইখানের মধ্যে আমরা দেখি যে কোনো স্পেস অকুপাইং লেশন আছে কিনা এবং কোনো ক্যালসিফিকেশন আছে কিনা। বিশেষ করে মাইনর ক্যালসিফিকেশন যদি থাকে, তাহলে সেটা একটা ম্যালিগনেন্সির কারণ হতে পারে। এই যদি দেখে আমরা এক্সপোজ করি, তাহলে এইখানে একটা স্পেকুল একটা লেশন দেখা যাচ্ছে, সেই লেশনটা হলো একটা ম্যালিগনেন্ট লেশন। এটা যদি বিনাইন কোনো লেশন হতো, তাহলে খুব সারাউন্ডেড লেশন দেখা যেত, খুব ক্লিয়ার কাট, এটা যেহেতু মার্জিন ক্লিয়ার না, সুতরাং এটা একটা ম্যালিগনেন্ট লেশন। আমাদের ফিল্মের মধ্যে যদি এরকম কিছু দেখা যায়, আমরা বলি চাইনিজ লেটার প্যাটার্নের ক্যালসিফিকেশন। এই চাইনিজ লেটার প্যাটার্নে যদি মাইনর ক্যালসিফিকেশন দেওয়া হয়, এটাও ম্যালিগনেন্সির লক্ষণ। এটা থাকলে আমাদেরকে এখানে অবশ্যই টিস্যু ডায়াগনোসিস করতে হবে, এরকম ফিল্মের মধ্যে যদি আর থাকে। আল্ট্রাসোনোগ্রাম ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। ইউজুয়ালি আমরা কী করি, বিলো 35 গ্রুপে আল্ট্রাসোনোগ্রাম করি, কারণ এটা আল্ট্রাসোনোগ্রামের কোনো রেডিয়েশন হ্যাজার্ড নেই। আল্ট্রাসোনোগ্রামের একটাই অসুবিধা, এটা একটা অপারেটর ডিপেন্ডেন্ট। অপারেটর যদি আমাকে এইটা না দেখিয়ে দেয়, তাহলে এটা দেখা যাবে না। কিন্তু ম্যামোগ্রাফির সুবিধাটা হলো অপারেটর যদি যিনি রিপোর্ট করছেন উনিটা মেস মানে মিস করলেও ওই আল্ট্রাসোনোগ্রাম এক্সরে ফিল্মটা দিয়ে দেয়, ওখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। কিন্তু আল্ট্রাসোনোগ্রাম টোটালি অপারেটর ডিপেন্ডেন্ট, কিন্তু এটা সুবিধা হলো এখানে কোনো রেডিয়েশন নেই। এটা ডেন্স বেস্টে করা যায় এবং ক্যান ইজিলি ডিফারেন্সিয়েট বিটুইন সিস্ট অ্যান্ড সলিড মাস। ইভেন বিনাইন এবং ম্যালিগনেন্ট টিস্যুকেও এটা থেকে আল্ট্রাসোনোগ্রামে আলাদা করা যায়। সুতরাং এটা খুব ইফেক্টিভ ইনভেস্টিগেশন ফর ব্রেস্ট ডিজিজ।
এটা আমাদের একটা আলট্রাসোনোগ্রামের একটা ছবি দেখা যাচ্ছে, একটা ক্লিয়ারলি একটা মায়োলজিন একটা দেখা যাচ্ছে, একটা হাইপোডেন্স একটা শ্যাডোর মধ্যে। সুতরাং এটা বিনাইন বেস ডিজিজ, এটা একটা ফাইব্রোডিনোমা বেস একটা আলট্রাসোনোগ্রামের ছবি। এটাও একটা সিস্ট, কারণ এটার মধ্যে কোনো ডেন্সলি কিছু নাই, এটা ক্লিয়ার মার্জিন দেখা যাচ্ছে এবং একটা কালো, এটা সিস্টের ছবি, এটা ব্রেস্টের একটা সিস্ট, এটাও বিনাইন ডিজিজ। কিন্তু এইখানে আমরা দেখছি এইখানে একটা তার একটা লেশন আছে যেটা ডেন্সিটি একটা বেশি এবং ক্লিয়ার কাট মার্জিন নাই। আলট্রাসোনোগ্রামে যদি আমরা ব্রেস্টের এরকম কোনো ছবি পাই তাহলে এটা আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা ম্যালিগন্যান্ট ডিজিজ হতে পারে, সুতরাং এটা টিস্যু ডায়াগনোসিস আমাদের করতে হবে। এমআরআই আমাদের মানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য খুব বেশি প্রয়োজন নাই, তবে এমআরআই খুবই সবচেয়ে সেন্সিটিভ একটা ইনভেস্টিগেশন। কিন্তু ইউজুয়ালি আমরা শুধুমাত্র যাদের ব্রেস্টে ইমপ্ল্যান্ট বসানো হয়েছে এবং অথবা আগে অপারেশন করা হয়েছে সেই সমস্ত রোগীদের ব্রেস্ট দেখতে চাইলে আমরা এমআরআই করে থাকি, সাধারণত আমরা এমআরআই করি না। সুতরাং আমাদের স্টুডেন্টের অ্যান্সার থাকবে আমরা ম্যামোগ্রাম করব, আলট্রাসোনোগ্রাম করব, কিন্তু যদি জিজ্ঞেস করে এমআরআই করা যায় কিনা, যে অবশ্যই এমআরআই করা যায়, এটা এমআরআই এর চিত্র, এটা আমাদের জানতে হবে না। এবং টিস্যু ডায়াগনোসিসের জন্য আমরা করি, আমরা বলি যে আমরা দুভাবে করি। আগে বলতাম যে এফএনএসসি, ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, এফএনএসসি, কিন্তু এখনকার দিনে এফএনএসসি তে আমরা স্যাটিসফাইড না। আমরা খুব খুশি হব আমাদের স্টুডেন্ট যদি অ্যান্সার পরীক্ষায় বলে যে আমরা টিস্যু ডায়াগনোসিস করার জন্য কোর কার্ট নিডেল বায়োপসি করব, তাইলে আমরা খুব খুশি হব। ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজিতে অসুবিধা হলো আমরা শুধু সেল দেখতে পারি, ম্যালিগন্যান্ট অথবা বিনাইন কিনা এটা বলতে পারি, কিন্তু এটার কোনো রিসেপ্টর স্ট্যাটাস কিংবা লিম্ফোভাস্কুলার ইনভেশন এটা বলা যায় না। কিন্তু আমরা কোর কার্ট যদি বায়োপসি করি, কোর কার্ট বায়োপসি যদি করি, এটা নিডল দিয়ে করা হয়, 16 গেজ নিডল দিয়ে করা হয়, তাহলে এখানে টিস্যু আসে এবং এটা থেকে আমরা কি করতে পারি, আমাদের রিসেপ্টর স্ট্যাটাস, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হার্সেপ্টিন রিসেপ্টর স্ট্যাটাস করতে পারি, এবং এখানে লিম্ফোভাস্কুলার ইনভেশন আছে কিনা এইটা মানে বলা যেতে পারে। সুতরাং যাকে আমরা কেমোথেরাপি স্টার্ট করব তার জন্য অবশ্যই কোর কার্ট বায়োপসি করে নিতে হবে, তাহলে বোঝা যাবে আসলে কোন কেমোথেরাপি এবং আমাদের হরমোন থেরাপি কাজে লাগবে সেই সমস্ত রোগীদের জন্য। সুতরাং আজকালকার দিনে আমরা চাইবো আমাদের স্টুডেন্টরা অ্যান্সারে পরীক্ষায় বলুক টিস্যু ডায়াগনোসিস করার জন্য আমরা কোর কার্ট নিডেল বায়োপসি করব। এটা একটাই অসুবিধা, এটা একটু পেইনফুল এবং এখানে লোকাল দিতে হয়। তো সুতরাং এফএনএসসিতে সুবিধাটা হলো যে একটা ভেরি লেস পেইনফুল এবং এখানে কোনো লোকাল ইনফেক্টেড করতে হয় না। এটা হলো মোটা নিডেল, আমরা দেখাচ্ছি এটা কোর কার্ট বায়োপসি নিডেল। যারা বড় মেডিকেল কলেজে আসো কিংবা যারা সরোদ দিতে আসো তারা ইজিলি দেখতে পারো কিভাবে কোর কার্ট বায়োপসি করা হয়। এখন আমরা 100% ব্রেস্ট লাম্প থাকলে আমরা কোর কার্ট বায়োপসি করি। ট্রিপল অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটা রিটেন পরীক্ষায় থাকে, ভাইভার পরীক্ষায় থাকে এবং আমাদের যে ভাইভার যে আমাদের কোশ্চেন ব্যাংক আছে সেটার মধ্যে আছে। ট্রিপল অ্যাসেসমেন্ট মানে আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি, ইমেজিং করি এবং প্যাথোলজিক্যাল টেস্ট করি। ক্লিনিক্যালের মধ্যে আমরা কি করি যে তার হিস্ট্রিটা নেই, এইজটা হবে না আসলে, হিস্ট্রি এবং এক্সামিনেশন। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, এইজ না, এটা আসলে হবে যে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, তার কাছে হিস্ট্রিটা শুনি তার কি আছে, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন, ব্রেস্টের সেল বেস এক্সামিনেশন প্লাস মানে এক্সপার্ট এক্সামিনেশন বাই হ্যান্ড আমরা সেটা দেখি ডাইনামিক পজিশনে। ইমেজিং করি, যেটা বলেছি যে আমরা আলট্রাসোনোগ্রাম অফ ব্রেস্ট অ্যান্ড এক্সিলা, ম্যামোগ্রাম অফ ব্রেস্ট অ্যান্ড এক্সিলা আমরা এটা করি, এবং প্যাথোলজিক্যাল আমরা টিস্যু ডায়াগনোসিস করি হলো এফএনএসসি এবং কোর কার্ট বায়োপসি। তাহলে এই 6টা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে ট্রিপল অ্যাসেসমেন্টে, যে তাহলে ট্রিপল অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্ট অফ দ্য ডায়াগনোসিস অফ ব্রেস্ট ডিজিজ, সেটা করার জন্য আমরা সেটা ব্যবহার করি। সেটা ক্লিনিক্যালি আমরা কি করি, রোগীর হিস্ট্রি নেই এবং ফিজিক্যাল এক্সামিনেশন করি, ইমেজিং করি আইদার আলট্রাসোনোগ্রাম অর ম্যামোগ্রাম অর বোথ, আর টিস্যু ডায়াগনোসিস করি ইজিলি অ্যাভেলেবল। কিছুদিন আগেও শুধু আমরা এফএনএসসির উপর নির্ভর করতাম, কিন্তু এখন আমরা এফএনএসসি করা থাকলেও তার সাথে কোর কার্ট বায়োপসি করি, তাহলে আইদার এফএনএসসি অর কোর কার্ট বায়োপসি অর অবশ্যই কোর কার্ট বায়োপসি, তাহলে আমরা সেই টিস্যু দিয়ে আমরা এই যদি আমরা ঠিক মতো এই ইনভেস্টিগেশন করি আমরা কনফিডেন্টলি আমরা 99.9% বেস্ট ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারি। তো সুতরাং ট্রিপল অ্যাসেসমেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য এবং আমাদের রিটেনের জন্য, এটা প্রায়শই আসে, সুতরাং এটা মুখস্থ থাকতে হবে। তো সুতরাং আমাদের বিনাইন এটা শেষ, আমরা এখন বিনাইন
ডিজিজে আমরা যাব। আমি স্ক্রিন শেয়ার আপাতত বন্ধ করছি, আমি নেক্সট লেকচারে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমরা বিনাইন বেস ডিজিজ কে আমরা বেস্টেড ভ্যারিয়েটিস অফ বিনাইন ডিজিজ হতে পারে, আমরা ইনফ্ল্যামেটরি কন্ডিশন আমরা এখানে আমরা বলি নাই, ব্রেস্ট অ্যাবসেস ইজ এ ডিফাইন্ড ইস্যু, আমরা এমনি আলাপ করে দিব। কিন্তু অ্যাবেরিয়েশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, আন্ডি নামক একটা ফিচার আছে যেটা প্রায়শই এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে, এবং যদিও রিটেনেও এটা আসতে পারে, যেটা বিনাইন কন্ডিশন সেটা একটা, যে এটা হলো যে কি হয় যে আমাদের ইনভলিউশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাবেরিয়েশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, এটা হলো যে একটা কন্ডিশন বেসড একটা ডাইনামিক। আমরা যেটা বলি যে আমরা যদি আমাদের ভূগোলের জ্ঞান যদি থাকে, যে আমরা বলি যে আহ্নিক গতি এবং বার্ষিক গতি, সুতরাং সেটা হলো যে বেসড সেরকম একটা ডেভেলপমেন্টের প্রসেসে থাকে, যে হোল লাইফে একটা প্রসেসে থাকে, এবং প্রতি মিনস্ট্রুয়েশন প্রসেসে, বিশেষ করে ফিমেলের প্রতি মিনস্ট্রুয়েশন প্রসেসের একটা প্রসেসে থাকে। তাহলে সেটা হলো যে যে ডেইলি একটা গতি হইতে পারে এবং হোল জীবনের জন্য, যে আমরা আর্নিং গতি এবং বার্ষিক গতি যেটা আমরা চিন্তা করে থাকি, সেরকম ব্রেস্টের প্রতি মিনস্ট্রুয়েশন সাইকেলে ব্রেস্টের কিছু চেঞ্জ হয়, আবার হোল লাইফে জন্ম থেকে এবং ডেথ পর্যন্ত ব্রেস্টের কিছু ডাইনামিক চেঞ্জ হয়। সেই ডাইনামিক চেঞ্জ কিছুটা কি হয় সেটা কিছুটা, এটা হলো নন প্যাথোলজিক্যাল, কিন্তু যেটা প্যাথোলজি হিসেবে প্রেজেন্ট হতে পারে সেটাকেই এই টার্মকে ইনক্লুড করা হয়েছে, অ্যাবেরিয়েশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউট এইটার হিসাবে। সুতরাং সেটা হলো যে একটা বিনাইন একটা কন্ডিশন, যেটাকে ম্যালিগনেন্ট হিসাবে আমাদের প্রেজেন্ট করতে পারে আইডাল লাম্পিনেস অর ব্রেস্ট পেইন মাস্টেল জিয়াটিয়া, সেইটা আমরা এখন আলোচনা করব যে আন্ডি শিরোনাম। সেটা হতে পারে যে একটা বিনাইন ডিসক্রিট লাম্প হিসেবে একটা প্রেজেন্ট করতে পারে, সেটা আইদার সিস্ট অথবা ফাইব্রোডেনোমা হিসেবে, ব্রেস্টের সাধারণত লাইপোমা হয় না, তবে এটা হতে পারে, লাইপোমা হতে পারে, তবে ব্রেস্টে যদি কোনো আমাদের বিনাইন লাম্প থাকে তাহলে সেটা আইদার সিস্ট অথবা ফাইব্রোডেনোমা বিনাইন। এবং যদি এটা কি হতে পারে যে কোনো কোনো সময় ব্রেস্ট যদিও একটা ফ্যাটি টিস্যু, এটার মাঝে মধ্যে লাইপোমাও হতে পারে। তো লাম্পিনেস মে বাইল্যাটারাল অ্যান্ড কমনলি দ্য আপার ল্যাটারাল কোয়াড্রেন্টে হয়, যেটা যতগুলো আসে, এবং চেঞ্জেস মে বি সাইক্লিক্যাল উইথ অ্যান ইনক্রিজ বিফোর মিনস্ট্রুয়েশন, মিনস্ট্রুয়াল পিরিয়ড, মিনস্ট্রুয়েশনের আগে সাধারণত এই লাম্পিনেসটা এবং পেইন নিয়ে আসে। অনেক সময় কি হতে পারে নন, এটা যে যেটা মিনস্ট্রুয়েশনের সাথে সম্পর্কযুক্ত সেটা সাইক্লিক্যাল, কিন্তু এটা মাঝে মধ্যে নন সাইক্লিক্যাল মাস্টেল যেই নিয়ে আমাদের কাছে আসতে পারে। তো সুতরাং আমাদের আন্ডার গ্রাজুয়েট পেশেন্টের স্টুডেন্টের জন্য শুধু এটা অ্যাবভিয়েশন এবং এটা কি হয়, কি কি ডিজিজ নিয়ে আসে এটুকু জানলেই হবে। তো সুতরাং আমাদের যদি আমরা আসি তাহলে নমেনক্লেচার বিনাইন ব্রেস্ট ডিজিজ যেটা হলো যে সেটার জন্য কনফিউজিং, তো সেটা হলো যে এটা সাধারণত এটা ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্টের প্রসেস আছে, কিন্তু এটা কি হয় যে সেটা ডিজিজ হিসাবে নিয়ে আসতে পারে, সেই জন্যই এটাকে অ্যাবলিশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন এই ইয়েতে নিয়ে আসা হয়েছে। এখন সেটা কি কিভাবে এটা প্রেজেন্ট করতে পারে, এসেন্সিয়ালি ফোর ফিচার দ্যাট আর ভেরি এক্সটেন্ড ফ্রম দ্য ডিগ্রি অফ এনি বেস, সেটা হতে পারে সিস ফরমেশন, ফাইব্রোসিস, হাইপারপ্লাসিয়া অফ এপিথেলিয়াম এবং প্যাপিলোমেটোসিস, এইগুলো নিয়ে আমাদেরকে প্রেজেন্ট করে এটা। সুতরাং এটা আমাদের স্টুডেন্টরা যদি কখনো আন্ডির প্রশ্নের মুখোমুখি হইতে হয় তাহলে সিস ফরমেশন, ফাইব্রোসিস, হাইপারপ্লাসিয়া অফ এপিথেলিয়াম এবং প্যাপিলোমেটোসিস হয়। প্যাপিলোমেটোসিস যদি কারো হয় তাহলে সেটা কি আলটিমেটলি মে টার্ন ইন্টু অ্যানি বিনাইন অর ম্যালিগন্যান্ট কন্ডিশন। তাই সুতরাং যদি আমাদের যেটা যদি অ্যাবেরিয়েশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অফ ইনভলিউট্রাম হয় তাহলে আমাদেরকে অবজারভেশনে রাখতে হয়। তো আমরা এটা আলাদা আলোচনা করেছি, ট্রিটমেন্ট হলো যে আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য ইউজুয়ালি দরকার নেই, তবে এটা মনে রাখতে হবে যে এটা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটার জন্য কি হতে হবে তাকে আগে অ্যাসিওরেন্স করতে হবে যে তার এটা ক্যান্সার হয় নাই, এটা ইম্পর্টেন্ট যে অ্যাসিওরেন্স ইট ইজ নট এ ক্যান্সার। মাস্টালজিয়ার জন্য আমরা কি করব, মাস্টালজিয়ার জন্য আমরা তাকে ইউজুয়ালি কি করি যে আমরা তার লো গ্রেড আমরা অ্যানালজেসিক দিই এবং কি হয় ব্রেস্টের সাপোর্ট দিতে হয়, তাইলে হলো সে ব্রা পরবে, বিশেষ করে ফিমেল ব্রা পরবে এই পেইনের সময়, এবং
কি হবে, সমস্ত ধরনের যে সমস্ত জিনিসগুলো আমাদের উদ্দীপ্ত করে, যে ক্যাফেইন ড্রিঙ্ক মানে চা কফি অ্যালকোহল সিগারেট এগুলো পরিহার করবে তাইলেই, এবং লো গেট যদি এনার্জিক তাকে দেওয়া হয় এবং বেস্ট সাপোর্ট দেওয়া হয় এটা ইউজুয়ালি ভালো হয়ে যায়। ব্রেস্ট সিস্টে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের আমি মনে করি আমাদের কোনো কষ্ট হবে, তবে এটা জানা থাকা ভালো যে ব্রেস্টের সিস্ট হতে পারে, সেই সিস্টের আমাদের আইদার এফএনএসি অথবা ট্রু কার্ড দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এটা যদি কোনো বিনাইন কন্ডিশন হয় এটা অ্যাসপিরেট অ্যাসপিরেট করলেই সেরে যায়, তবে 30% ক্ষেত্রে সেটা রিকার করতে পারে, রিকার করলেও আমরা রিএসপিরেশন করব। যদি কখনো ব্লাড স্টেন দেখি তাহলে আমাদের এটা এক্সিশন করে হিস্টোপ্যাথোলজি করতে হবে, না হলে এটার কোনো প্রয়োজন নেই। ব্রেস্ট সিস্ট গ্যালাক্টোসিল একটা কমন কন্ডিশন, যেটা আমরা যদি যেটা যদি সেরাস ফ্লুইড থাকে তাহলে আমরা সিস্ট বলি, কিন্তু এটা যদি মিল্ক থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে গ্যালাক্টোসিল। গ্যালাক্টোসিলও একটা সিস্টের মতো হয়ে যেতে পারে, ইউজুয়ালি ল্যাকটেটিং মাদারের হয় এবং ল্যাকটেশন শেষ হলে এটা সাধারণত সেরে যায়। যদি না সেরে যায় তাহলে আমাদেরকে ভেরি রেয়ারলি এটা এক্সিশন লাগতে পারে, তবে ইউজুয়ালি এটা যদি আমরা যদি মিল্ক সাপ্রেসার কোনো ড্রাগস দেই তাহলেই এটা সেরে যায়। সুতরাং এটা সাধারণত সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট লাগে না এবং এটা আলট্রাসোনোগ্রাম করলে এটা ডায়াগনোসিস করা যায়। ভেরি রেয়ারলি যদি এটা অ্যাডিকোয়েট ট্রিটমেন্টের উপরে যদি এটা না সেরে যায় তাহলে সেটার এক্সিশন প্রয়োজন হয়। এখানে দেখানো হয়েছে যে একটা গ্যালাক্টোসিল দেখানো হয়েছে, তো এত বড় গ্যালাক্টোসিলের সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে, সাধারণত এত বড় হয় না, যদি মানে স্মল ইউজুয়ালি হয় তাকে মিল্ক সাপ্রেসর ট্রিটমেন্ট দিলেই সেই রোগগুলো ভালো হয়ে যায়। এটা একটা ম্যামোগ্রামের রিপোর্ট গ্যালাক্টোসিলের। হাইপারটেনশন ইজ দ্য কমন কন্ডিশন, ফাইব্রোনেটা বিনাইন বিস ডিজিজ, ইউজুয়ালি 15 থেকে 25 ইয়ার্স এর মধ্যে হয় বিনাইন বিস কন্ডিশন। সেটার জন্য আমরা এটা যাবো না, আমরা টিস্যু ডায়াগনোসিস করবো এফএনএসি দিয়ে, এবং তার ট্রিটমেন্ট হবে যে আমাদের প্রথম হলো যে তাকে এফএনএসি করার পরে অ্যাসিওরেন্স দিতে হবে ইট ইজ নট ম্যালিগন্যান্ট টিউমার। আমরা কি করব, যদি এটা স্মল থাকে তাহলে ওয়েট অ্যান্ড অবজার্ভ, অথবা যদি বড় হয়ে যায় তাহলে আমরা সার্জিক্যাল রিমুভাল করে আমরা হিস্টোপ্যাথোলজি করব। যে কোশ্চেনটা দেওয়া জিজ্ঞাসা করা হয় প্রায়শই যে আমরা এটা যেহেতু বিনাইন ডিসঅর্ডার আমরা সার্জারিতে কখন যাব, সেটা আমরা বলছি যে এটা সার্জারিতে যাওয়ার জন্য আমরা ইন্ডিকেশন অফ সার্জারি যদি লার্জ হয় এটার জন্য, যে আমরা বলছি লার্জ ফাইব্রোএডিনোমা 4 সেন্টিমিটার চেয়ে যদি বড় হয়, এটা যদি র্যাপিডলি গ্রোয়িং ফাইব্রোএডিনোমা হয় এবং যদি পেশেন্টের বয়স যদি 35 প্লাস যদি হয়, যদি এজেড পার্সনের হয় এবং পেশেন্ট যদি ক্রমাগত ভয় থাকে যে না আমার এটা ক্যান্সার হয়ে যেতে পারে, সুতরাং আপনি এটা ফেলে দেন, সেই হিসাবে পেশেন্ট উইশ, এই চারটা কন্ডিশনে আমরা সাধারণত এটা একটা বিনাইন কন্ডিশন হলেও আমরা এটা এক্সিশন করি। তাহলে মনে রাখতে হবে লার্জ ফাইব্রোএডিনোমা, র্যাপিডলি গ্রোয়িং ফাইব্রোএডিনোমা, এজ মোর দেন 30 অর 35 ইয়ার্স, অ্যান্ড পেশেন্ট উইশ, যদি ফেয়ার অফ ক্যান্সার থাকে তাহলে তাকে রিমুভ করতে দিতে হবে। তো বিনাইন বেসের এটাই এটা হয়। আর একটা আমরা এখানে এই সুযোগে আলোচনা করে নিই যে এটার এই ফাইব্রোএডিনোমা যদি 5 সেন্টিমিটার চাইতে বড় হয়ে যায় তাহলে সেটাকে জায়ান্ট ফাইব্রোএডিনোমা বলে। এই জায়ান্ট ফাইব্রোএডিনোমা ইউজুয়ালি পিউবার্টির দিকে এরকম হতে পারে, বিশেষ করে আফ্রো ক্যারিবিয়ান পপুলেশনে এটা খুব বেশি হয়। যদি 5 সেন্টিমিটার উপর হয় তাহলে আগেই বলেছি 4 সেন্টিমিটার উপরে থাকলে আমাকে এক্সিশন করতে হবে, তো সুতরাং এটা তো অবশ্যই এক্সিশন করতে হবে। তো ইউজুয়ালি এটা আমরা এক্সিশন করে ফেলি জায়ান্ট ফাইব্রোএডিনোমা। এটার একটা ম্যালিগন্যান্ট কম্পাউন্ড হইতে পারে পাইলয়েডস টিউমার, এটা হলো আর একটা নাম হলো সিস্টোসারকোমা পাইলয়েডস। এটা বিনাইন থেকে ম্যালিগন্যান্ট পর্যন্ত হইতে পারে, শুধু এটা জেনে রাখতে হবে যে এটা পাইলয়েডস টিউমার একটা হয় যেটা ফাইব্রোএডিনোমার মতো দেখতে, কিন্তু এটা সারকোমা। এটার কন্ডিশন হলো যে এর মাইটোটিক ফিচারের উপর নির্ভর করে, এটা বিনাইন হতে পারে অথবা ম্যালিগন্যান্ট হতে পারে। এটা ম্যালিগন্যান্ট হইলে এটা মাস্টেকটমি করতে হবে, বিনাইন হলে শুধু এইটুক এক্সিশন করলেই চলবে, শুধু টিউমারটা এক্সিশন করতেই চলবে, কিন্তু যদি এটা ম্যালিগন্যান্ট হয় তাইলে পাইলয়েডস টিউমারকে টোটাল মাস্টেকটমি করতে হবে ট্রিটমেন্ট। এটা একটা পাইলয়েডস টিউমারের জন্য বাইল্যাটারাল এরকম একটা ব্যাড সিনারিও হতে পারে। আমাদের আমরা বিনাইন পেশেন্ট শেষ করব এবং আমরা এখন ম্যালিগন্যান্ট ব্রেস্ট ডিজিজের আলোচনা যাব।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে, আচ্ছা সরি, আমাকে তিনটা শেষ করতে জি হবে। স্যার আমাদের দেখা যাচ্ছে, হচ্ছে যে একটু খুশি ফার্স্ট, আমরা ফার্স্ট দেখছি আর কি। তাহলে আমরা বেস্ট কার্সিনোমা দ্য বেস্ট, আমরা এটা নিয়ে আমরা ফিমেলের মধ্যে, যে আমরা ফিমেল বেস্ট বলেছি কারণ এটা মেল বেস্ট ম্যালিগন্যান্সি হতে পারে, যদিও এটা লেস দেন 0.5%, কিন্তু যেটা বলছি আমি ব্যক্তিগত ভাবে 15 মেল বেস্ট ক্যান্সারের অপারেশন করেছি, এবং বাংলাদেশে মানে পাবলিশ কত আমার মেল বেস্ট সিরিজ সবচেয়ে বেশি, যে আমি 15 জন মেল বেস্ট ক্যান্সারের সার্জারি করেছি। সুতরাং মেল বেস্টের ক্যান্সার হয়, তো আমাদের এখনকার ডিসকাশনটা হলো ফিমেল বেস্ট ক্যান্সার নিয়ে, যেটা হলো নেক্সট টু স্কিন ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ দ্য ক্যান্সার ইন ওমেন, সেকেন্ড অনলি টু দ্য লাং ক্যান্সার ইন দ্য কেস অফ দ্য ডে। তাহলে ফিমেলদের মধ্যে এটা সেকেন্ড ক্যান্সার, ক্যান্সার বেশি সবচেয়ে স্কিন ক্যান্সার হয়, কিন্তু ডেথের দিক থেকেও এটা সেকেন্ড, এটা লাং ক্যান্সারের ডেথের সংখ্যা বেশি, তারপরেই হলো ফিমেলের ব্রেস্ট ক্যান্সার। প্রবাবিলিটি অফ দ্য ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার ইনক্রিজিং থ্রু আউট দ্য লাইফ, যত দিন বাড়তে থাকে, বয়স বাড়তে থাকে, ততই এই ডিজিজের প্রসেস, ডিজিজ ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। সুতরাং যাদের 75+ যাদের বয়স আছে, তাদের ক্ষেত্রে প্রতি আটজনের একজনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটা হিউজ নাম্বার। প্রবাবিলিটি অফ দ্য ডেভেলপিং ব্রেস্ট ক্যান্সার ইজ ইনক্রিজ থ্রু আউট দ্য লাইফ, ইনসিডেন্ট ব্রেস্ট ক্যান্সার কন্টিনিউস টু ইনক্রিজ, বাট রিসেন্টলি মর্টালিটি হ্যাজ অ্যাপিয়ার টু বি ডিক্রিজ স্লাইটলি। যেটা বলছে যে এখনকার দিনে ব্রেস্ট ক্যান্সারের মানে ইনসিডেন্স বেড়েছে, কিন্তু এটা ডেথ রেট বেড়েছে কারণ আমরা ইফেক্টিভ ট্রিটমেন্ট আবিষ্কার করতে পেরেছি, ইফেক্টিভ ট্রিটমেন্ট করা যাচ্ছে, সুতরাং ডেথ রেট কমেছে কিন্তু নাম্বার বেড়েছে। এবং সবচেয়ে বিপজ্জনক হলো যে যে সমস্ত দেশে সিনিয়র সিটিজেন বেশি থাকে, যাদের দেশে 70-80+ এজ এর ফিমেল বেশি থাকে, সেই সমস্ত দেশে লাইফ টাইম ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রতি 8 জন অথবা 9 জনে একজন। সুতরাং ইট ইজ অ্যাবাউট 10-12%। তো সুতরাং এটা হিউজ নাম্বার, এবং এটা হেলথ ইকোনমি এর জন্য একটা বিরাট বার্ডেন। সুতরাং আমাদের সবাইকেই ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে সচেতন হতে হবে। এবং একটা প্রায়শই জিজ্ঞাসা করা হয় রিস্ক ফ্যাক্টর কাদের ব্রেস্ট ক্যান্সার। সর্বপ্রথম রিস্ক ক্যান্সার হলো যে আমরা বলি যে, তাহলে আমরা বললাম যেটা ব্রেস্ট ক্যান্সার দুই সেক্সেরই হতে পারে, কিন্তু এটা অ্যাবসোলিউটলি ফিমেলের বেশি হয়। তাহলে ফার্স্ট নাম্বার রিস্ক ফ্যাক্টর হলো যেটা হয় হলো ফিমেল, সেক্স হলো ফিমেল, ফিমেলদের বেশি হয়। এবং রেসের মধ্যে কি আসবে, যারা হোয়াইট পিপুল, তাই না, যারা হোয়াইট পিপুল তাদের মধ্যে বেশি হয়। এইজ কাদের হবে, ওল্ডার 35+। তবে ইদানিং আমাদের দেশে আমরা বিলো 30 গ্রুপেরও প্রচুর ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি, তবে ইউজুয়ালি এটা হলো 35+ ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। তাহলে ওল্ডার এজ গ্রুপে 30 ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। ফ্যামিলি হিস্ট্রি হলো যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর মধ্যে ব্রেস্ট ক্যান্সার আছে, যেটা হলো মাদার, সিস্টার, ডটার যদি হয়, এবং প্রিমেন্স্ট্রুয়াল পিরিয়ডে, যেটা বলছি যে 45 এর আগেই যদি ব্রেস্ট ক্যান্সারটা যদি তার ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, তাহলে তাদের ফ্যামিলিতে ডিসেন্ডেন্টের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জেনেটিক্সের মধ্যে যাদের BRCA1 অথবা 2A মিউটেশন পাওয়া যায়, তাদের জেনেটিক্সের মধ্যে তাদের যাদের এই BRCA জিনে মিউটেশন পাওয়া যায়, তাদের সম্ভাবনা বেশি থাকে। প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি, যাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, প্রোলিফারেটিভ ফ্রম দ্য ফাইব্রোসিস্টিক ডিজিজ, যেটা আমরা বলেছি যে আমরা যে ফাইব্রোসিস্টিক ডিজিজের যেটা আমরা বললাম যে চতুর্থ যে ধাপ, সেই ধাপে যাদের ব্রেস্ট যেটা পৌঁছে তাদের যদি হয়, তাহলে তাদেরকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে, যাদের আদার ব্রেস্টে ক্যান্সার হয়েছে তাদের। এবং যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা জানি যে যাদের এজিং প্রসেস থামানোর জন্য অনেকেই হরমোন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট নেয়। আমরা জানি যে আমাদের 45-48 এর পরে আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের লেভেল কমতে থাকে, কিন্তু যারা এই বয়সটাকে ধরে রাখতে চায়, তারা অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়। সেই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি 10 ইয়ার্স এর মোর কেউ যদি নিয়ে থাকে, তাহলে তার ব্রেস্টে ক্যান্সার হওয়ার একটা চান্স বেশি থাকে। মিনিস্ট্রাল হিস্ট্রির মধ্যে আর্লি ম্যানাকারি, যাদের যেটা বলছি যে, তাহলে
এটা হলো ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের এক্সপোজে যে বেশ বেশি থাকে, তাহলে যাদের আর্লি মেনার্কি হয়েছে এবং লেট মেনোপজ হয়েছে, আমরা যেটা বললাম যে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় তাদের লেট মেনোপজ হয়, তো সুতরাং যাদের আর্লি মেনার্কি হয়েছে এবং লেট মেনোপজ হয়েছে তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টর বেশি থাকে। এবং প্রেগনেন্সি হলো সাধারণত নালিপেরাস অথবা লেট ফার্স্ট প্রেগনেন্সি যাদের হয়, যাদের বাচ্চা হয় নাই অথবা যাদের প্রথম প্রেগনেন্সি দেরিতে হয়েছে তাদেরকেই তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা এখান থেকে জানলাম রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম নম্বর রিস্ক ফ্যাক্টর হলো যে তাদের সেক্স ফিমেল, রেস ওয়াইড, এজ ওল্ডার, ফ্যামিলি হিস্ট্রি হলো যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে ব্রেস্ট ক্যান্সার পজিটিভ, জেনেটিক্সের মধ্যে BRCA1/2 এ মিউটেশন, প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রি হলো যাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, যাদের ফাইব্রোসিস্টিক ডিজিজ, প্রলিফারেটিভ ডিজিজ আছে, যাদের আদার ব্রেস্টে ক্যান্সার আছে, যাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয়েছে, যাদের মিনস্ট্রুয়াল সাইকেলে আর্লি এসেছে এবং লেট মেনোপজ হয়েছে, এবং যাদের বাচ্চা হয় নাই, বয়স হয়ে গেছে বাচ্চা হয় নাই, যে নালিপেরাস অথবা লেট ফার্স্ট প্রেগনেন্সি হয়েছে, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমাদের যাদের এই রিস্ক ফ্যাক্টর গ্রুপের মধ্যে থাকবে তাদেরকে কত আমাদের রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামে যেতে হবে, এবং কি হইতে পারে যে তাদের যাদের রিস্ক বেশি তাদেরকে প্রিভেনশন, আমরা যেটা বলছি যে আমরা টেমক্সিফেন একটা ড্রাগস ক্যান্সার পেশেন্টের হরমোন থেরাপি দেওয়া হয়, টেমক্সিফেন দেওয়া হয়, এবং এটা দেখা গেছে যে যাদের হাই রিস্ক পেশেন্ট তাদেরকে যদি টেমক্সিফেন দেওয়া হয় তাহলে তাদেরকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কেউ কেউ কি করেছে প্রোফাইলেকটিক বাইলেটারাল মাস্টেকটমি, আমরা সবাই জানি আমাদের ফেমাস হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলি, তাই না? অ্যাঞ্জেলিনা জোলি তার মাদারের ব্রেস্ট ম্যালিগনেন্সি ছিল এবং তার জেনেটিক স্টাডি করে দেখা গেছে যার BRCA1 জিন তার পজিটিভ ছিল, তো সুতরাং সে প্রোফাইলেটিক বাইলেটারাল মাস্টেকটমি করে কি করেছে যে সেটা আবার ব্রেস্টকে আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে। তো সুতরাং যাদের বিশেষ করে যাদের জেনেটিক প্রিডিসপোজার থাকে তাদের জন্য বাইলেটারাল মাস্টেকটমি করে এটাকে প্রিভেনশন করা যেতে পারে। এটা হলো কি হয় ড্রাগ রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপিং ক্যান্সার বাই 40-50%, এবং সার্জারি যাহলে বাইলেটারাল প্রোফাইলেকটিক মাস্টেকটমি উইথ রিকনস্ট্রাকশন যদি করা হয় তাহলে সেটা ক্যান্সার রিস্ক রিডাকশন হয় 90%। এটা হিউজ। এখন ব্রেস্ট ডিটেকশন করার জন্য আমাদের প্রোগ্রাম আছে, আমরা যেটা বলেছি যে স্ক্রিনিং প্রোগ্রাম, এটা ইউকেতে কি করা হয় প্রতি 2-3 ইয়ার্সে যাদের 50-65 এজ গ্রুপের পপুলেশনের প্রতি 3 বছর পর পর আমরা যেটা বললাম ট্রিপল অ্যাসেসমেন্ট, সেই ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে যাওয়া হয়, এবং ট্রিপল অ্যাসেসমেন্টে গেলে যদি কেউ যায় তাহলে সেইখান থেকে যেটা বলছি 99.9% যদি কারো ব্রেস্ট ম্যালিগন্যান্সি থাকে তাহলে সেটা ডিটেক্ট করা যায়। তাহলে স্ক্রিনিং প্রোগ্রামে যদি কেউ যাওয়া যায়, আমরা যদি ট্রিপল অ্যাসেসমেন্টটা ফলো করে আমরা যদি স্ক্রিনিং প্রোগ্রামে যাই তাহলে সেটা সেইখানে গেলে সেটা আর্লি ডিটেক্ট করা সম্ভব হয়। ইউকেতে এটা ম্যান্ডেটরি, যাদের 50+ যাদের বয়স তাদেরকে 50-65 পর্যন্ত প্রতি ইয়ারলি, এবং তার চেয়ে ওল্ডার হলে সেটার ফ্রিকোয়েন্সি আরও কমে আসে, তাহলে 2 ইয়ারলি অথবা ইয়ারলি তাদেরকে সেই ক্ষেত্রে তাদেরকে স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আনা হয়, কারণ বয়স যাদের 75+ যাদের বয়স তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে আমরা জানি সেল ব্রেস এক্সামিনেশন, আমরা জানি এসএলই সেল ব্রেস এক্সামিনেশন তাহলে শেখাইতে হবে, তাহলে সেটা ডাইনামিক পজিশন, আমরা শুধু স্টুডেন্টদের একটা বলবো এটা তো পরীক্ষায় দেখাইতে হবে না, তাদের শুধু জানলেই হবে, তাকে সেল ব্রেস এক্সামিনেশন শিখাইতে হবে, এবং সেল ব্রেস এক্সামিনেশনটা সে ডাইনামিক পজিশনে করবে, মানে ডাইনামিক পজিশন মানে হাতের বিভিন্ন পজিশন নিয়ে সেল ব্রেস এক্সামিনেশন করবে। ইমেজিং আমরা একটা বলেছি, যদি তার বয়স 35 এর অ্যাবভে হয় তাহলে ম্যামোগ্রাফি করবে, আর বিলো 35 এজ গ্রুপের হলে সে আল্ট্রাসোনোগ্রাম করবে। তাহলে আমরা ব্রেস্ট ম্যালিগন্যান্সি যদি আমরা পার্সেন্টেজ দেখি কোথায় হয়, তাহলে আমরা দেখছি যে যেখানে ট্রায়াঙ্গেল সার্কেলটা দেওয়া আছে এটা এক্সিলা, তাহলে ওই পাশের এক্সিলা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা যদি রাইট আর লেফট যাই ধরি তাহলে এটা এক্সিলা, তাহলে এটা এক্সিলারি টেইল অফ ব্রেস্ট, এটা হলো আপার আউটার কোয়াড্রেন্ট, এটা লোয়ার ইনার কোয়াড্রেন্ট, লোয়ার আউটার কোয়াড্রেন্ট,
এটা হলো আপার ইনার কোয়াড্রেন্ট, এটা হলো লোয়ার ইনার কোয়াড্রেন্ট, আর এটা সেন্ট্রাল। তাহলে এই লাইন বরাবর আমরা দেখছি 72+6, তাহলে 60-78% ব্রেস্ট ক্যান্সার এই লাইন বরাবর হয়। এবং আমরা যেটা বলেছি যে ব্রেস্ট ক্যান্সার সেটা ড্রেইন হয় হলো ইন্টারনাল মেমারি লিম্ফোডে, সাধারণত লোয়ার ইনার কোয়াড্রেন্টের যে ম্যালিগন্যান্সি সেটাই শুধুমাত্র ইন্টারনাল মেমারি যায়, আর বাদ বাকি ইউজুয়ালি এটা অ্যাক্সিলারি লিম্ফোডে যায়। তাহলে এটার পার্সেন্টেজ, তাহলে আপার আউটার কোয়াড্রেন্টে যদি পরীক্ষা জিজ্ঞাসা করে তাহলে আপার আউটার কোয়াড্রেন্টে ব্রেস্ট ম্যালিগন্যান্সি সবচেয়ে বেশি হয়। হিস্টোলজিক্যাল টাইপ হলো ইনফিল্ট্রেটিং ডাকটাল কার্সিনোমা, এটা সবচেয়ে বেশি হয়। মেডুলারি কার্সিনোমা, কলয়েড কার্সিনোমা, টিউবুলার কার্সিনোমা, ইনভেসিভ লোবুলার। তাহলে আমরা শুধু আমরা স্টুডেন্টের বলবো যে কয়েকটা জিনিস মনে রাখতে, তাহলে ইনফিল্ট্রেটিং ডাকটাল কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, কলয়েড এবং লোবুলার কার্সিনোমা, এটা মনে রাখার জন্য, কারণ এটার পার্সেন্টেজ বেশি। এবং যাদের লোবুলার কার্সিনোমা হয় এটা সাধারণত মাল্টিসেন্ট্রিক হয়, কয়েকটা জায়গাতে হয়। এবং আমরা যে পরে যখন ট্রিটমেন্টে আসব, এই ইনফিল্ট্রেটিং ডাকটাল আর লোবুলার কার্সিনোমার একটা পার্থক্য করতে হবে, কারণ যাদের লোবুলার কার্সিনোমা থাকে তাদের অবশ্যই টোটাল ব্রেস্ট ফেলে দিতে হবে, মাস্টেকটমি করতে হবে। কিন্তু ইনফিল্ট্রেটিং ডাকটাল কার্সিনোমা যেহেতু সিঙ্গেল এক জায়গা থেকে মাত্র হয়, সুতরাং এটা যদি হয় তাহলে আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারিও করতে পারি। তাহলে বলেছি যে তাহলে অবশ্যই মনে রাখতে হবে ইনফিল্ট্রেটিং ডাকটাল, মেডুলারি এবং ইনভেসিভ লোবুলার কার্সিনোমা, কারণ এটার পার্সেন্টেজ বেশি, বাদ বাকি সবার পার্সেন্টেজ কম, এটা মনে না রাখলেও চলবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইউজুয়ালি পেইনলেস লাম্প নিয়ে 75% প্রেজেন্ট করে, যে পেইনলেস লাম্প, এবং অ্যাবাউট 90% মাসেস আর ডিসকভার্ড বাই পেশেন্ট হিমসেলফ। সে নিজেই কোনো সময় গোসল করার সময় অথবা তার মানে ব্রেস্টে কখনো হাত লেগে সেটা সে ডিটেক্ট করতে পারে। লেস ফ্রিকোয়েন্ট সিমটম হলে যে পেইন হতে পারে, নিপল ডিসচার্জ, ইউজুয়ালি ব্লাড স্টেইন ডিসচার্জ, ইরোশন, নিপল ডিটেকশন এবং এনলার্জমেন্ট আর ইচিং অফ দ্য নিপল, অ্যান্ড রেডনেস হতে পারে, জেনারেলাইজ হার্ডনেস হতে পারে, এবং এনলার্জমেন্ট আর সিঙ্কিং অফ দ্য ব্রেস্ট, ব্রেস্ট বড়ও হয়ে যেতে পারে, ব্রেস্ট কমেও যেতে পারে। রেয়ারলি আমরা যেটা বলেছি যে আমরা যেটা বলি যে এটা এটা মেটাস্টেটিক ফিচার নিয়ে আসতে পারে, সেটা হলো কোথাও যেটা মেটাস্টেসিস হয়েছে সেখানের সিমটম নিয়ে আসতে পারে, বোন পেইন নিয়ে আসতে পারে, জন্ডিস নিয়ে আসতে পারে, ওয়েট লস নিয়ে আসতে পারে, এগুলো সিস্টেমিক মেটাস্টেসিস নিয়ে আসতে পারে। তবে মনে রাখতে হবে ইউজুয়ালি পেইনলেস ইল ডিফাইন্ড লাম্প নিয়ে 70% পেশেন্ট প্রেজেন্ট করে, এবং যেটা বলছি পেশেন্ট নিজেই ডিটেক্ট করতে পারে 90% ক্ষেত্রে যে তার ব্রেস্টে টিউমার হয়েছে। এবং ইন্সপেকশনে আমরা কি ভেরিয়েশন দেখতে পারি, এবং সবচেয়ে মজার যেটা যে আমরা স্কিনে এরকম চেঞ্জ দেখতে পারি, যেগুলো এটা দেখা যাচ্ছে যে আমরা বলি এটা কমলার খোসার মতো দেখা যায়, যেটাকে বলা হলো যে আমাদের পিউডি অরেঞ্জ অপারেশন অ্যাপিয়ারেন্স, এটা কমলার খোসার মতো, পিউডি অরেঞ্জ, এটা ফ্রেঞ্চ শব্দ পিউডি অরেঞ্জ। এটা যদি সাবকিউটানিয়াস যখন লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়, সাবকিউটানিয়াস লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে এরকম একটা ফিচার আসতে পারে, এর সাথে টিডারিংটাকে পার্থক্য করতে হবে, যে টিডারিং কিন্তু এটা না, টিডারিং হলো কি হবে যে আমরা ব্রেস্টটা যখন মুভ করব তখন ওইটা ডিম্পলিং হবে, সেটা হলো যদি কুপার্স লিগামেন্টের সাথে লাগানো থাকে। আর যদি আমরা দেখি যে এটা লিম্ফেটিক হয়, পিউডি অরেঞ্জ হয়, তাহলে আমরা যেদিকেই মুভ করব এটা একই রকম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি টিডারিং হয়, তাহলে টিডারিং হলে সেটার জন্য কি হবে, আমরা যখন ড্রেসটা যদি আমরা মুভ করব তাহলে এটা ডিপেনিং হতে পারে, তাহলে সেটা হলো টিডারিং, সেটা হলো কুপার্স লিগামেন্টকে ইনভলভ করবে। যেটা বলছি এই ব্রেস্টে ব্রেস্ট কিন্তু বড় ব্রেস্টের টিউমার না, এটা ছোট ব্রেস্টের টিউমার, সুতরাং যেটা ব্রেস্টটা ছোটও হয়ে যেতে পারে এবং এরকম ব্রেস্টটা বড়ও হয়ে যেতে পারে, এরকম আলসারেটেড একটা ফিচার নিয়ে আসতে পারে। The breast cancer usually consists of non-tender, firm or hard mass. It's a poorly delineated margin. Slightly skin or nipple detection hoite pare, it is an important sign. Minimally asymmetry inter eta breast e minimally asymmetry dekha jete pare. Ebong jeta bollam je watery serous or bloody discharge. Watery serous usually benign condition er jonno hoy, tobe bloody discharge jodi hoy tale shetake আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে তাদের ব্রেস্টের ম্যালিগন্যান্সি হতে পারে। লেশন স্মলার দেন 1 সেন্টিমিটার, ডিফিকাল্ট অর ইম্পসিবল টু ফিল, এবং সেটার জন্য যদি 1 সেন্টিমিটার চেয়ে ছোট হয় সেটার সঙ্গে ব্রেস্ট পালপেশনে পাওয়া যায় না, সেটার জন্য অবশ্যই তাকে
আমাদের কি করতে হবে যে এমন কোনো ইনভেস্টিগেশনে আইদার আল্ট্রাসোনোগ্রাম অথবা ম্যামোগ্রামিতে করে সেটা ডিটেক্ট করতে হবে। ল্যাবরেটরি ফাইন্ডিং এর জন্য যদি আমরা ইএস যদি আমরা হেমোগ্লোবিন পার্সেন্টেজ করি তাহলে ডিজিজ কোষের লো হেমোগ্লোবিন পাওয়া যেতে পারে এবং ইএসআর হাই পাওয়া যেতে পারে। এটার জন্য মার্কার হিসেবে আমরা করে থাকি সিএ অথবা সিএ 53 27 29 এটা রেঞ্জ হতে পারে, তবে এটা ডেফিনিটিভ কিছু না। সিটি চেস্ট এক্সেতে ইউজুয়ালি যদি পালমারি মেটাস্টেসিস হয় তখন সেটা বোঝা যেতে পারে। সিটি স্ক্যান ইউজুয়ালি ব্রেন মেটাস্টেসিসের জন্য অথবা লিভার মেটাস্টেসিসের জন্য করা হয়। বোন এবং স্কেলিটাল মেটাস্টেসিসের জন্য আমরা কি দেখি যে আমরা বোন স্ক্যান করি, আর যদি আমরা পেট স্ক্যান করি পজিট্রন ইমিশন টমোগ্রাফি যদি করি তাহলে আমরা হোল বডিতে যদি কোনো মেটাস্টেসিস আসে তাহলে সেটা দেখতে পারি। তাহলে আমরা মেটাস্টেসিস দেখার জন্য চেস্ট এক্সরে করতে পারি, সিটি স্ক্যান বোন অথবা অ্যাবডোমেন করতে পারি, আমরা হোল বডি বোন স্ক্যান পেট স্ক্যান করতে পারি। পেট হলো পজিট্রন এমিশন টমোগ্রাফি। আমরা টিস্যু ডায়াগনোসিস অবশ্যই করতে হবে। টিস্যু ডায়াগনোসিসের জন্য বলছি যে আমরা বায়োপসি করি, ইউজুয়ালি আমরা এখানে আমরা এটা ওপেন বায়োপসি আমরা করি না আনটিল যদি এটা আলসার না থাকে। একটা আলসার থাকলে আমরা ওপেন বায়োপসি করতে পারি, কিন্তু ইউজুয়ালি যদি একটা আলসারেশন না থাকে তাহলে আমরা আগেকার দিনে যেটা বললাম যে আমরা বলতাম যে ফাইন নিডেল অ্যাসিভেশন সাইটোলজি করতাম, কিন্তু এককার দিনে আমরা লার্জার নিডেল বায়োপসি করি যেটার নাম কোর কাট বায়োপসি। সেই কোর কাট বায়োপসি আন্ডার লোকাল অ্যানেসথেসিয়া করি। এটা সুবিধাটা হলো যে আমরা এটাকে টিস্যু ডায়াগনোসিস করতে পারি, এটা দিয়ে আমরা রিসেপ্টর স্ট্যাটাসটা আমরা করতে পারি। তাহলে এটা হলো মোস্ট ডায়াগনোস্টিক টেস্ট হলো যে আমাদের আমাদের টিস্যু ডায়াগনোসিস, সেটা আমাদের এফএনএসসি কোর কাট নিডেল বায়োপসি, অথবা যদি আলসারেটেড হয় তাহলে আমরা আমরা কি করতে পারি আমরা ওপেন বায়োপসি করতে পারি, আমরা ইমেজিং যেটা বলছি আল্ট্রাসোনোগ্রাম ম্যামোগ্রাফি অথবা এমআরআই করতে পারি, এবং সাইটোলজিতে আমরা আগেই বলেছি স্প্রেড হয় যেটা লোকাল স্প্রেড হয়, লিম্ফেটিক স্প্রেড হয় এবং ব্লাড স্প্রেড হয়। লোকাল স্প্রেড আশেপাশের টিস্যুতে যেতে পারে, অপোজিট ব্রেস্টে যেতে পারে, আমাদের আমাদের রিবসে যেতে পারে। লিম্ফেটিক স্প্রেড ইউজুয়ালি আইদার যেটা বললাম যে আমাদের এক্সিলা অথবা ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড, ভেরি লেস লাইকলি সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। আর ব্লাড স্প্রেড মেড দিয়ে ব্লাড দিয়ে আমাদের কি হয়ে যাবে বোনস, লিভার, লাংস, ব্রেন, এগুলোতে আমাদের মেটাস্টেসিস হতে পারে। এবং বোনসে ইউজুয়ালি ফ্ল্যাট বোনে হয়, আমরা যেটা বলি যে লাম্বার ভার্টিব্রা, ফিমার, থোরাসিক ভার্টিব্রা, রিবস এবং স্কালে এটা মেটাস্টেসিস হয়। এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কোন বোনসে বেশি যায়, তাহলে লাম্বার ভার্টিব্রা, ফিমার, থোরাসিক ভার্টিব্রা, রিবস এবং স্কেলিটাল মেটাস্টেসিস হতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা স্টেজিং করি, আমরা ইউজুয়ালি আমরা টিএনএম স্টেজিং করি অথবা ম্যানচেস্টার স্টেজিং করি। ম্যানচেস্টার স্টেজিং হলো ক্লিনিক্যাল পরীক্ষা জিজ্ঞাসা করা হয় ম্যানচেস্টার স্টেজিং, তবে আমরা প্যাথোলজিক্যাল টেস্ট করার জন্য আমরা টিএনএম টিউমার রিজনাল লিম্ফ নোড এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস দেখার জন্য আমরা টিএনএম ক্লাসিফিকেশন ব্যবহার করি। টিএনএম পজিশনের জন্য বিভিন্ন আমাদের অনেক রকম কম্বিনেশন আছে, আমরা সেই কম্বিনেশনে যাব না। শুধু আমরা আমরা এটা মনে রাখতে হবে যে টিএনএম ক্লাসিফিকেশনে আমরা যেতে পারি। টিএনএম ক্লাসিফিকেশনে আমরা টি ধরি টিউমার সাইজ, এন হলো লিম্ফ নোড এবং এম হলো ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে কিনা এটা দেখার জন্য। যার ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে সেটা হলো T4 ডিজিজ। এই কম্বিনেশন মুখস্থ করার কোনো দরকার নেই, এটা 180 রকম কম্বিনেশন হতে পারে, সুতরাং এটা মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু আমাদের মনে রাখতে হবে স্টেজ 1, স্টেজ 2 এ, বি, স্টেজ 3 এ, এটা পর্যন্ত আমরা বলি যে একটা আর্লি ব্রেস্ট ক্যান্সার, স্টেজ 3 বি হলো লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, এবং স্টেজ 3 সি আর 4 হলো যে আমাদের অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের আমরা ক্যাটাগরিতে আমরা ফেলি। তো আমাদের মনে রাখার জন্য সহজ মনে রাখার জন্য স্টেজ 2 পর্যন্ত হলো আর্লি, স্টেজ 3 হলো লোকালি অ্যাডভান্স, এবং স্টেজ 4 হলো আমাদের অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। এটুকু মনে রাখতে পারলেও আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য চলবে। প্রগনোস্টিক ফ্যাক্টর জিজ্ঞেস করা হয় যে কিসের উপর নির্ভর করে, তা আমরা জানতে চাই যে বিভিন্ন উপরে এটা নির্ভর করে যে প্রগনোস্টিক ফ্যাক্টর ডিজিজের মধ্যে, কিন্তু আমরা বলতে চাই যে সিঙ্গেল মোস্ট একটা প্রগনোস্টিক যদি আমরা ফ্যাক্টর জিজ্ঞেস করি সেটা হলো যে আমাদের নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্স, এটা দিয়ে আমরা প্রগনোসিস আমরা হিসাব করি। সেই নটিংহাম প্রগনোস্টিক ইন্ডেক্সের মধ্যে কি আছে, টিউমার সাইজ, এটা তিনটা বিষয়ের উপর নির্ভরশীল, টিউমার সাইজ, লিম্ফ নোড স্ট্যাটাস এবং হিস্টোলজিক্যাল গ্রেড। টিউমার সাইজ হলো আমরা
করি, যদি টিউমার সাইজ যদি সেন্টিমিটারে টিউমার সাইজকে আমরা আমরা দেখাবো, লিম্ফ নোড স্ট্যাটাস যদি যদি কোনো লিম্ফ নোডে না থাকে তাহলে এক, যদি কোনো একটা লিম্ফ নোডে থাকে, একের থেকে তিন লিম্ফ নোডে যদি থাকে তাহলে দুই, এবং তিনটার চেয়ে যদি বেশি লিম্ফ নোডে থাকে তাহলে থ্রি স্কোর। আর হলো যে আমরা গ্রেডিং করি, টিউমার গ্রেড হলো যে ওয়েল ডিফারেন্সিয়েট, মডারেটলি ডিফারেন্সিয়েট এবং পোয়ারলি ডিফারেন্সিয়েট। ওয়েল ডিফারেন্সিয়েটের জন্য গ্রেড মানে নাম্বার ওয়ান, মডারেটলি ডিফারেন্সিয়েটের জন্য নাম্বার টু এবং পোয়ারলি ডিফারেন্সিয়েটের জন্য নাম্বার থ্রি। তাহলে সেই সেই হিসাবে যদি টিউমার সাইজ যদি পয়েন্ট টু যদি হয় সেন্টিমিটার, যত সেন্টিমিটার হবে তাকে যদি পয়েন্ট ওয়ান টু দিয়ে গুণ করি তাহলে সেটা হবে যে পয়েন্ট টু, যদি টু সেন্টিমিটার হয় তাহলে পয়েন্ট ফোর, আর যদি কোনো লিম্ফ নোডে না থাকে তাহলে সেটার জন্য ওয়ান, এবং যদি ওয়েল ডিফারেন্সিয়েট হয় তার জন্য ওয়ান, তাহলে তার স্কোর হবে যেটা হলো টু পয়েন্ট ফোর, টু পয়েন্ট ফোর। তাহলে টু পয়েন্ট ফোর হলো আমাদের সবচেয়ে লোয়েস্ট এটা প্রগনস্টিক ইনসেস, এবং তাদের ক্ষেত্রে 10 ইয়ার সার্ভাইভাল রেট মোর দেন 94%, 10 ইয়ার সার্ভাইভাল রেট। সুতরাং এটা খুব এক্সিলেন্ট রেজাল্ট। আমরা আমাদের নটিংহাম প্রগনস্টিক এন্ট্রিজ দিয়ে আমরা খুব সহজেই, কারণ রোগী প্রথমেই জিজ্ঞাসা করে যে আমি বাঁচবো তো, তো সুতরাং আমরা নটিংহাম প্রগনস্টিক ইন্ডেক্স দিয়ে রোগীকে আমরা একটা একটা বলতে পারি যে আপনাদের সম্ভাবনা কতটুকু এই ডিজিজটা মুক্ত করার জন্য, আমাদের ট্রিটমেন্টটার জন্য। এবং আরো কিছুর উপর নির্ভর করে, আমরা তো বলেছি বায়োলজিক ফ্যাক্টর রিলেটেড টু আমাদের যেটা হিস্টোলজিক্যাল গ্রেড, হিস্টোলজিক্যাল টাইপ, প্রেজেন্স অফ লিম্ফ নোড, ভাস্কুলার ইনফেকশন, মার্কার এবং প্রলিফারেশন, হরমোন রিসেপ্টর স্ট্যাটাস, এগুলোর উপর নির্ভর করে। কিন্তু সিঙ্গেল যদি জিজ্ঞেস করে একটা দিয়ে আমরা প্রগনস্টিক ইন্ডেক্স তৈরি করতে পারি, সেটার হলো নটিংহাম প্রগনস্টিক ইন্ডেক্স। আমরা জাস্ট ট্রিটমেন্টে যাবো, আমরা হেডলাইনগুলো আমরা একটা বলি, যে হেডলাইন বলার জন্য আমাদের কি হইতে পারে যে আমাদের আমাদের হাতে ট্রিটমেন্ট করার জন্য যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের আছে হলো যে কি হলো সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি। আমরা পরীক্ষা জিজ্ঞেস করি তাহলে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমাদের হাতে অস্ত্র কী কী আছে, আর্মামিয়াম কী কী আছে, সেটার জন্য আমাদের আছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এবং ইমিউনোথেরাপি। তাহলে এই পাঁচটা জিনিস আমাকে একদম রাখতে হবে। এখন সার্জারি যেটা করি সেই সার্জারি হতে পারে অনেক রকম, সেটা আমরা তো সেটা আমরা বলছি যে সার্জারি হতে পারে। তাহলে আমরা টোটাল যদি আমরা ব্রেস্টটা না ফেলি তাহলে সেটা হতে পারে যে তাহলে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, সেটা হলো আমরা বলেছি বিসিএস, ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। এখনকার দিনে খুব জনপ্রিয় হয়েছে যে টোটাল ব্রেস্ট না ফেলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি, যেটা যদি আর্লি ব্রেস্ট ক্যান্সার হয় কিংবা এটা লোকালি অ্যাডভান্স হয় সেটাকে কেমোথেরাপি দিয়ে ডাউন স্টেজিং করে নিয়ে এসেও আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি, আমরা সেটা আসবো। তাহলে আমরা সার্জারি হতে পারে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, সিম্পল মাস্টেকটমি, মডিফাইড রেডিকাল মাস্টেকটমি এবং রেডিকাল মাস্টেকটমি। এখনকার দিনে ইউজুয়ালি আমরা রেডিকাল মাস্টেকটমি করি না, তাহলে সেটার জন্য আমাদের হতে পারে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, সিম্পল মাস্টেকটমি অথবা মডিফাইড রেডিকাল মাস্টেকটমি। ইউজুয়ালি আজকালকার দিনে আমরা রেডিকাল মাস্টেকটমি করি না। সিস্টেমিক থেরাপির মধ্যে আছে হলো হরমোন কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি এবং যেটা আছে লোকাল থেরাপির মধ্যে আছে আমাদের রেডিওথেরাপি। তাহলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করার জন্য আমরা এটা বলছি। আর এখনকার দিনে যদিও যেহেতু জনপ্রিয়, সুতরাং ইয়াং কোনো সার্জন যদি এক্সামিনার হয় তাহলে সেটা জিজ্ঞেস করতে পারে, তাহলে অবশ্যই বলবে যে সিঙ্গেল টিউমার যদি হয়, টিউমার সাইজ যদি 4 সেন্টিমিটারের যদি কম থাকে, পেরিফেরালি প্রেস টিউমার যদি থাকে, ওয়েল ডেভেলপ যদি ব্রেস্ট থাকে, যদি ভেরি স্মল ব্রেস্ট থাকে তাহলে সেটা করা যায় না। এবং সেটা যদি কোনো যদি আমাদের লিম্ফ নোড মেটাস্টেসিস যাতে কম থাকে, যে নো লিম্ফ নোড অথবা মোবাইল অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে এবং কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস নাই, তাদের ক্ষেত্রে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারবো। এবং ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে চাইলে পেশেন্টকে অবশ্যই মডিফাইড হইতে পারে, যে সে তাকে অবশ্যই রাজি হইতে হবে যে তাকে ব্রেস্টে আমাদেরকে রেডিওথেরাপি দিতে হবে, যে অবশ্যই তাকে রেডিওথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি দেওয়া ছাড়া ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে না। তাহলে সিঙ্গেল টিউমার, টিউমার সাইজ 4 সেন্টিমিটার চেয়ে কম, পেরিফেরাল প্লেস টিউমার, ব্রেস্ট সাইজ নট ভেরি স্মল, নন পালপেবল অথবা মোবাইল অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে এবং কোনো ডিস্টেন্স মেটাস্টেসিস নাই, তাদের জন্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যেতে পারে। তাহলে মাস্টেকটমি, আমরা সাবকিউটেনাস মাস্টেকটমি আমরা এটা করেছি, ইউজুয়ালি করা হয় না, তবে প্রোফাইলেটিক মাস্টেকটমি করার, যাদেরকে প্রোফাইলেটিক ব্রেস্ট ক্যান্সারের ই করা হয়েছে, যেটা করা হয়েছে
অ্যাঞ্জেলিনা জলিকে যে ব্রেস্ট ক্যান্সার যদি আমরা প্রোফাইলেটিক মাস্টেকটমি করি তাহলে সেটা সাবকিউটিনাস মাস্টেকটমি, তার মানে হলো আমরা নিপল, এরেওলা এবং ওভারলাইন স্কিন রেখে আমরা যে মাস্টেকটমি করি সেটা হলো আমাদের সাবকিউটিনাস মাস্টেকটমি, সেটা শুধুমাত্র প্রোফাইলেটিক মাস্টেকটমির ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা মেলের ক্ষেত্রে যেটা করি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি সেখানে প্রযোজ্য, অন্য ক্ষেত্রে নয়। সিম্পল মাস্টেকটমি হলো আমরা হোল ব্রেস্ট আমরা ফেলে দিব উইথ অ্যাক্সিলারি টেইল অফ ব্রেস্ট, সেটার জন্য তাহলে আমরা সিম্পল মাস্টেকটমি। এবং মডিফাইড রেস্টিকেল মাস্টেকটমি আমরা হোল ব্রেস্টের সাথে যদি পোর্শন অফ স্কিন উইথ দ্য ফ্যাট ফাসা অফ লিম্ফেটিক এক্সিলা যদি আমরা এটা ফেলে দিই তাহলে সেটা হবে মডিফাইড রেডিকেল মাস্টেকটমি। এবং রেডিকেল মাস্টেকটমি এটা হলো হল স্টেড অপারেশন, সেটা হলো আমাদের পেক্টোরিস মেজর মাসেল সহ এটা ফেলে দিতে হবে, তবে এটার আউটকাম ভেরি ব্যাড, সুতরাং আজকালকার দিনে এটা করা হয় না। সুতরাং আমার স্টুডেন্টরা ইউজুয়ালি আমরা বলবে যে আমরা খুশি হব বলবে যে তাহলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে পারি, সিম্পল মাস্টেকটমি করতে পারি এবং মডিফাইড রেডিকাল মাস্টেকটমি করতে পারি, এটা হলো আমাদের সার্জিক্যাল পার্টে। এক্সিলারিতে আমরা লিম্ফ নোড আমরা ডিসেকশন করি, আমরা সেন্টার লাইন লিম্ফ নোড বায়োপসি করতে পারি যদি শুধুমাত্র যদি আমরা আমাদের শুধুমাত্র যদি আমরা যে লিম্ফ নোড ওই টিউমার এরিয়া থেকে যদি যেটা আমাদেরকে ফার্স্ট যে লিম্ফ নোডে যায় লিম্ফেটিক্স সেটার নাম সেন্টার লাইন লিম্ফ নোড, সেটা যদি আমরা ডিসেকশন করি সেটার নাম হলো সেন্টার লাইন লিম্ফ নোড ডিসেকশন। এটা আমরা আইডার মেথিলিন ব্লু অথবা গামা রেডিয়েশন দিয়ে ডিটেক্ট করতে পারি, আমাদের ডিটেলস জানার প্রয়োজন নাই, শুধু এইটুকু জানলেই চলবে। সেন্টার লাইন লিম্ফ নোড ডিসেকশন করার জন্য আমরা মেথিলিন ব্লু অথবা গামা রেডিয়েশন ব্যবহার করতে পারি। এবং এক্সিলারি লিম্ফ নোড আমরা ক্লিয়ারেন্স করতে পারি, সেই ক্লিয়ারেন্স হলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1 হলো আমাদের পেক্টোরিস যে মাইনর মাসেল আছে সেই পেক্টোরিস মাইনরের ল্যাটারাল লিম্ফ নোড যদি আমরা ডিসেকশন করি তাহলে সেটা হলো লেভেল 1। পেক্টোরিস মাইনর মাসেলের বিহাইন্ডের লিম্ফ নোড সহ যদি ডিসেকশন করি তাহলে সেটা লেভেল 3। এবং আমরা পেক্টোরিস মাইনর মাসেলের অ্যাবভ থেকে যেটা বললাম আমরা তাহলে এপিক্যাল গ্রুপ অফ লিম্ফ নোড যদি আমরা নিয়ে আসি তাহলে সেটা হবে কমপ্লিট এক্সিলারি ডিসেকশন। লেভেল 3 ডিসেকশন করতে হলে অবশ্যই আমাদের পেক্টোরিস মাইনর মাসেলটাকে কাটতে হয়, সেটা কেটে আমাদের এই ডিসেকশনে যেতে হয়। তাহলে আমাদের এক্সিলারি ক্লিয়ারেন্স পর্যন্ত আমাদের গেল। তাহলে আমরা সিস্টেমিক থেরাপিতে আসি, আমরা সাধারণত যেটা বলছি কেমোথেরাপিতে আমরা দেই হলো সিএমএফ থেরাপি, এটু মনে রাখলেই চলবে। সিএমএফ হলো সাইক্লোফসামাইড, মেথোট্রেক্সেট এবং ফাইপ্রোসিন, এইটুকু দেই। এবং ইদানিং যেটা আমরা দেখেছি যে এর চাইতেও খুব মানে ইফেক্টিভ একটা আমাদের কেমোথেরাপি আছে যে টেক্সেন্স গ্রুপ, টেক্সোটেয়ার টেক্সেন্স গ্রুপ, যদিও এটা খুব কস্টলি কিন্তু এটা ইফেক্টিভ এফিকেসি বেশি, এটাও অনেক ক্ষেত্রে দেওয়া হয়। সুতরাং আমরা স্টুডেন্টরা সিএমএফ এবং টেক্সোটেয়ারের টেক্সেন্স গ্রুপের নাম মনে রাখলেই আমরা খুশি হব। তাহলে কেমোথেরাপি যাওয়ার সময় আমরা সিএমএফ কেমোথেরাপি দিতে পারি অথবা টেক্সোটেয়ার। আমার মানে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়েছে মনে হয়। তাহলে আমরা যেটা বলছি তাহলে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য মনে রাখতে হবে টেমক্সিপেন। তাহলে আমরা টেমক্সিপেন ইউজুয়ালি 20 মিলিগ্রাম ডেইলি আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আমরা মানে দিয়ে থাকি, কারো কারো ক্ষেত্রে লাইফ লং দিতে পারি। এবং এটা প্রিভেন্টিভ ডিজিজ আছে যাদেরকে হাই রিস্ক তাদেরকে আমরা ক্যান্সার না হলেও আমরা এটা দিতে পারি টেমক্সিপেন। তো আমি মনে করি যে এটা ইন শর্ট আমরা যেহেতু তিনটা ক্লাস একসাথে নিলাম, এখন যদি কারো কোনো থাকে যে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্যারের ক্লাস শেষ হয়েছে বাট মেবি স্যারের নেট ডিসকানেক্ট হয়েছে, আমরা লাইভটা ইন করছি।